Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি কণ্ঠ মুভির একটি গান নিয়ে, যে গানটি কিন্তু আজই রিলিজ করা হয়েছে। আবার কিন্তু অনুপমের জাদু এই গানের মধ্যে আমরা দেখতে পেলাম এবং এই গান নিয়ে আজ আমরা কিছু কথা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। আলোতে আলোতে ঢাকা গানটি কিন্তু আজই রিলিজ করা হয়েছে কেবলমাত্র কয়েক ঘন্টার মধ্যে, এবং তা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তা হু হু করে শ্রোতারা গানটি আলোচনা শুরু করে দিয়েছে সোশ্যাল সাইটে। আসলে অনুপম রায়ের গানের মনের জায়গা দিয়ে একটা সেন্সার কিন্তু আমাদের মনে গেঁথে যায় এবং বাঙালিদের কিন্তু আর প্রতিবারে তিনি নতুন নতুন করে তা তাক লাগিয়ে দেয় আমাদের কাছে। এই ক্ষেত্রে কিন্তু সেই প্রথমবার কোনো রকম ব্যতিক্রম হয়নি তার, এবং গানটি কিন্তু অসাধারণ গেয়েছেন তিনি। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরবর্তী সিনেমা কণ্ঠের জন্য গান বাঁধলেন কিন্তু অনুপম রায়, এমনই এক অসাধারণ গান। গানের এক আত্মাক্ষর অনুযায়ী শঙ্খ ঘোষের কবিতার লাইন, তোমার আঙুলে আমি ঈশ্বর দেখিয়াছি কাল রাতে, থেকেই এই জন্ম নেওয়া হয়েছে অসাধারণ গানটি। এমনিতে সিনেমার বিষয়বস্তু কিন্তু অত্যন্ত মর্মশীল, আর তার সাথে যদি গানের সুরের কথাগুলো জোর দেন তাহলে আপনি যে অন্য জগতে চলে যেতে বাধ্য হবেন তা কিন্তু তা গানটা শুনলেই টেরও পেয়ে যাবেন। হ্যাঁ, সত্যিই কিন্তু গানটি খুবই অসাধারণ হয়েছে। এই গানটি আমারও খুবই পছন্দ হয়েছে, এবং আপনারা যদি এই গানটা শুনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টেও জানাবেন গানটা আপনাদের কেমন লেগেছে। এবং আপনারা যদি গানটা এখনও না দেখে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে গানটি অবশ্যই দেখে নিতে পারেন। এবং একটা অদ্ভুত মন খারাপে অজান্তেই টোকা মারবে কিন্তু এই গানের দরজা কথা শোনার সাথে সাথে। এভাবে আরও চললো অনুপমের জাদু, তা কিন্তু এই গানের মধ্যে দেখেছি আমরা। ইতিমধ্যে আপনারা যদি দেখে ফেলেছেন এই সিনেমার ট্রেলারটিও, এবং ট্রেলারটি কিন্তু আমিও কিন্তু দেখেছি, এবং সেই ট্রেলারে কিন্তু অসাধারণ লেগেছে সবার, এবং এর ঘটনা কিন্তু খুবই সুন্দর মনে হয়েছে আমার কাছে। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন এই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাবলিক দাম, জোয়া হাসান, এবং তাদের অভিনয় যে আপনাদের মন ছুঁয়ে যাবে সে কথা বলার অপেক্ষা আর রাখে না। উইন্ডোজ প্রোডাকশন হাউসে প্রযোজনায় এই ছবিটি রিলিজ করতে চলেছে 10ই মে, এবং আর দেরি না করে চলে আসুন এই গানটি শোনার জন্যে। এবং গানটি কিন্তু অবশ্যই আপনারা শুনে নিন, এবং তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।